বিমান টিকিটের চড়া মূল্য এবং সংকটে বিপাকে রাজ্যবাসী, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের। অথচ আশ্বাসের সময়সীমা অতিক্রম হলেও কাটেনি বিমান যাত্রীদের দুর্ভোগ। একের পর এক বিমান উঠিয়ে নেওয়ায় বিপাকে রাজ্যের বিমান যাত্রীরা। বেশ কিছুদিন ধরেই কলকাতা ও গুয়াহাটি রুটের যাত্রীরা টিকিট সংকটে চরম বিপাকে পড়ে রয়েছে। প্রতি মুহূর্তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিমান ভাড়া, যা নাকি যাত্রী সাধারণের নাগালের বাইরে। ফলে দুর্ভোগ বাড়ছে বিমান যাত্রীদের। মহাকরণ সূত্রে খবর, রাজ্যে উদ্ভূত এই সমস্যা নিরসনে কয়েকদিন পূর্বেই নড়েচড়ে বসেছিল রাজ্য সরকার। সোমবার দিল্লি থেকে ফিরেই মহাকরণে পৌঁছে মুখ্য সচিবের সঙ্গে বিমান সমস্যা নিয়ে কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া মুখ্যমন্ত্রী জরুরি ভিত্তিতে অস্বাভাবিক বিমান যাত্রীদের ভিড় কমাতে দ্রুত অতিরিক্ত বিমান চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেও চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহার কাছে বার্তা পাঠানো হয়। এরপর রাজ্যে উদ্ভূত যাত্রী ভিড় দ্রুত অবসানের আপাতত কোনো লক্ষণ নেই। চিঠির জবাবে বিমান প্রতিমন্ত্রী তিন দিনের মধ্যেই এই সমস্যা নিরসন করা হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তরকে জানিয়েছেন বলে খবর। তবে রাজ্য সরকারের বিমানের টিকিট সংকট এবং অতিরিক্ত বিমান ভাড়া বিষয়টি নিয়ে নড়েচড়ে বসা এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেও তিন দিন অতিক্রান্ত, অথচ বৃহস্পতিবারও সমস্যা রয়ে গেছে সেই তিমিরেই। নিউজ ভ্যানগার টিম এ বিষয়টি নিয়ে সরে জমিনে বৃহস্পতিবার খতিয়ে দেখতে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে যায়। বিমান যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, টিকিটের সংকট যেমন রয়েছে তেমনি বিমান ভাড়াও আকাশচুম্বী। এদিন আগরতলা থেকে কলকাতাগামী এক যাত্রী অর্ণব চক্রবর্তী জানান, অতিরিক্ত দামে টিকিট ক্রয় করতে হয়েছে। 8,000-10,000-16,000 এরকম করে মানে যাচ্ছি আমরা নর্মাল ক্লাসে, বাট টিকিট হচ্ছে বিজনেস ক্লাসে। আচ্ছা, রেটটা বিজনেস ক্লাসের মতো হচ্ছে, কিন্তু যাচ্ছি আমরা ইকোনমিতে। কত কত করে কাটলেন? আমার টিকিট আছে কত করে, আমার প্রায় 9,000-9,900। আগের থেকে তো অনেক বেশি কি মনে হচ্ছে আপনার? অবভিয়াসলি বেশি, টিকিটের প্রাইস তো অনেক বেশি, তার মধ্যে ফ্লাইট উইথড্র হয়েছে, তো এটার জন্য হতে পারে। আগে কিসের টিকিট কাটলেন? আসলে ইন্ডিগো। অপর এক কলকাতাগামী যাত্রী বলেন, মানুষের উপর কেন এত বোঝা চাপানো হচ্ছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। যাচ্ছি কলকাতায়। কত করে কাটলেন টিকিট? আজকে টিকিট নিলাম আমরা যেটা 6,500 টাকা দিয়ে একটা টিকিট শুধু যাওয়া। অন্য সময়ের থেকে কি? অন্য সময়ের থেকে অনেক বেশি। কী মনে হচ্ছে এই ফ্ল্যাটটা, এই ভাড়াটা আমরা আশা করছি না। কেন কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে নিশ্চয়ই আসলে হয়তো যে বিমান কোম্পানিগুলো আছে কোম্পানির গাফিলতি, অথবা আমাদেরকে জিম্মি করা হচ্ছে এরকম কিছু একটা। অর্থাৎ এই বিষয়টি স্পষ্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস এখনও ফলপ্রসূ হয়নি রাজ্যে। স্বভাবতই বিপাকে রাজ্যের মুমূর্ষ রোগীর পরিবার পরিজন, ছাত্রছাত্রী ও বহিররাজ্যের কর্মরত ব্যক্তিরা। এখন এটাই দেখার, বিমান টিকিটের সংকট এবং টিকিটের অগ্নিমূল্যের সমস্যার সমাধান কবে নাগাদ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।